দেখুন, এবার যৌথভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা চীন পাকিস্তানের। সামরিক ক্ষেত্রে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। বিশ্বের শক্তিশালী অন্যান্য দেশগুলোর কাছ থেকে একের পর এক শক্তিশালী সমরাস্ত্র কিনেই চলছে ভারত। প্রতিবেশী দেশের সামরিক শক্তিতে চাপ বাড়াচ্ছে পাকিস্তানের, আর তাই চীনের সঙ্গে হাত মেলাতে চলেছে পাকিস্তান। জানা গেছে, চীন এবং পাকিস্তান যৌথভাবে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে। সম্প্রতি চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চীন এবং পাকিস্তান যৌথভাবে ব্যালিস্টিক ক্রুজ জাহাজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে, আর যেগুলির রেঞ্জ নাকি ভারতকেও টার্গেটে এনে ফেলতে পারবে। প্রসঙ্গত, ভারত সবথেকে আধুনিক অগ্নি 5 মিসাইলের পরীক্ষা করেছে। নতুন এই মিসাইল দিয়ে চীন অধিকাংশ এলাকাতেই চোখের পলকে হামলা চালাতে পারবে, আর তাতেই ঘুম ছুটেছে চীন ও পাকিস্তানের। তাই এবার পাকিস্তানকে পাশে নিয়ে আধুনিক মিসাইল থেকে কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে চীন। মিসাইল ছাড়াও আধুনিক যুদ্ধবিমান FC-1 শিয়াওলং তৈরির বিষয়ে কাজ করেছে চীন ও পাকিস্তান। আগামীকাল চীন পাকিস্তানের বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই মত সামরিক পর্যবেক্ষকদের। পাশাপাশি সমরাস্ত্রে পাকিস্তানকে আরও আধুনিক তৈরি করলে ভারতকেও আরও আধুনিক হতে হবে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।